আমি একটু আপনার কাছে জানবো যে আমরা তো ভেবে নিই যে একটা বয়স হওয়ার পরে হয়তো কিডনিতে পাথর হতে পারে, শিশুদের ক্ষেত্রে কি কিডনির পাথর হয়? হ্যাঁ, শিশুদের তো কিডনির পাথর বেশি হয়, এবং শিশুদের কিডনির পাথরের কমন যে কারণটা সেটা হচ্ছে জেনেটিক কজ। আত্মীয়ের মধ্যে বিয়ে হওয়াটা আপনারা জানেন যে থ্যালাসেমিয়া কী হয়, আত্মীয়ের মধ্যে বিয়ে হলে থ্যালাসেমিয়া হয়। আত্মীয়ের মধ্যে বিয়ে হলে কিন্তু আরও অনেক অসুখ হয়, যে অসুখগুলোর মধ্যে কিডনিতে পাথর একটা অন্যতম। তো এই এটার বিভিন্ন নাম আছে, হয়তো প্রাইমারি হাইপারঅক্সিলিউরিয়া একটা অসুখ আছে, যেটা এই আত্মীয়ের মধ্যে বিয়ে হলে জেনেটিক ডিজিজ বিভিন্ন ডেফিসিয়েন্সির কারণে এমন পাথর হয় যে এখানে আপনার শুধু কিডনি ট্রান্সপ্লান্ট করলে হয় না, এই পাথর হওয়ার জন্য কিডনি ড্যামেজ হয়, তার সঙ্গে লিভার ট্রান্সপ্ল্যান্টও দরকার হয়, তারপরে সিস্টিনোসিস আছে। তো এই জটিলতাগুলো অ্যাভয়েড করার জন্য আমাদের এই যে মানে কাজিন ম্যারেজ, যেটা আত্মীয়ের মধ্যে বিয়েটা, এটা বন্ধ করতে হবে। এটা বন্ধ করলে অনেক আমরা জটিল অসুখ প্রিভেন্ট করতে পারবো, আর এই স্টোন ডিজিজটা কমনলি বাচ্চাদের এই কারণেই হয়। কিডনি রোগের নির্ণয় করার আপনার কী কী পদ্ধতি রয়েছে? কিডনি রোগ আসলে ডিটেক্ট করার জন্য তেমন ইনিশিয়ালি প্রাথমিক পর্যায়ে কিডনি রোগ ডিটেক্ট করার জন্য যেটা হয়, একটা সিম্পল ইউরিন টেস্ট করলে আমরা কিন্তু অনেক ইনফরমেশান পাই। আমাদের এখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইউরিন অ্যানালাইজার, অটো অ্যানালাইজারে যে ইউরিন টেস্টটা দেয়, তাতে আমরা ইউরিনে পিএইচ দেখি, স্পেসিফিক গ্র্যাভিটি দেখি, ইউরিনে অ্যালবুমিন প্রোটিন যাচ্ছে কিনা, রক্ত যাচ্ছে কিনা, ইউরিনে ইনফেকশন থাকলেও কিন্তু ওখানে পাসসেল কাউন্ট দেখে বুঝি, নাইট্রাইট দেখে বুঝি। তাহলে একটা সিম্পল ইউরিন টেস্ট করলে আমরা অনেক ইনফরমেশান পাবো যে এই বাচ্চাটার কিডনি সমস্যা আছে। আর একটা হচ্ছে যে মায়ের পেটে থাকা অবস্থায় আল্ট্রাসাউন্ডের কথা আমরা বললাম, জন্মের পরও একটা পেশেন্টের কিছু কিডনি সমস্যা থাকুক বা না থাকুক, বেসলাইন যে রুটিন স্ক্রিনিং, তার মধ্যে আমরা যদি ইউরিনের পাশাপাশি একটা ব্লাড কাউন্ট সিবিসি বা হিমোগ্লোবিনটা দেখি, হিমোগ্লোবিন যদি কম থাকে তখন আমাদের মাথায় আনতে হবে যে এটা শুধু আয়রন ডেফিসিয়েন্সির জন্য না, এটা ক্রনিক ডিজিজের কারণে হতে পারে, যেটা কিনা কিডনি ডিজিজও হতে পারে। তারপর আমরা সিম্পল টেস্টের মধ্যে আল্ট্রাসোনোগ্রাম একটা করে ফেলতে পারি, এটা একটা নন ইনভেসিভ, পেশেন্ট যদি অ্যাফোর্ড করতে পারে। একটা আল্ট্রাসোনোগ্রাম করলে আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো দিন আল্ট্রাসোনোগ্রাম করে না, একটু পেট ব্যথা হয়েছে, প্রায় আমরা প্রতিদিন দুইটা তিনটা পেশেন্ট পাই, পেট ব্যথা হয়েছিল, বমি হয়েছিল, তারপর ডাক্তার কী করেছে, ইনভেস্টিগেশন করেছে, তার সঙ্গে আল্ট্রাসোনোগ্রাম করেছে, আল্ট্রাসোনোগ্রামে দেখা গেছে যে কিডনিতে পানি জমছে। আচ্ছা, বাচ্চার কিন্তু কিডনির কোনো কমপ্লেন বলে নাই, পেট ব্যথা হয়েছিল, বমি হয়েছিল, তো পোস্টারবের ইনফেকশন চিন্তা করেছে, হয়তো জ্বালা পড়েছিল। তো আমরা একটা সিম্পল তাহলে ইউরিন টেস্ট করতে পারি, একটা হিমোগ্লোবিন বা সিবিসি করতে পারি, একটা আল্ট্রাসোনোগ্রাম করতে পারি কিডনির, আর কিডনির যে পয়েন্ট, যেটা আমরা কিডনির পয়েন্ট বলেন রোগীরা, আমিও বলি ক্রিয়াটিনিন, আচ্ছা সিরাম ক্রিয়াটিনিন, এগুলো সিম্পল টেস্টের মধ্যে দিয়ে কিন্তু আমরা অনেকাংশে অনেকটাও ধরতে পারি।